ना कहना, कभी अलविदा ना कहना। এটা কেমন একটা আঠা আঠা হয়ে গেল, জ্বালা জ্বালা করছে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন বাজে ভোর 5টা, দেখতে পাচ্ছ তোমরা, আমরা দুজন সাইকেল নিয়ে বেরিয়ে গেছি। আমি একটা সাইকেল আর মো একটা সাইকেল। তো অনেক দিন থেকেই আমার ইচ্ছে ছিল ভোরে শান্তিনিকেতন দেখার। এমনিতে প্রত্যেকদিন সকালবেলা আমি ক্লাসে যাই, ভোরবেলাতেই যাই, সকাল না ভোরে, কিন্তু ক্লাসে যাওয়া আর এমনি এমনি ঘুরতে যাওয়ার মজা আলাদা, তাই না? তো ওই জন্য ভোরের শান্তিনিকেতন আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল, ভোরবেলা শান্তিনিকেতন ঘুরে ঘুরে নিজেও দেখবো আর তোমাদেরও দেখাবো। শান্তিনিকেতন মানেই পাখির ডাক। তো সাইকেল চালাতে চালাতে বক বক করছি, তাই একটু হাঁপিয়ে যাচ্ছি। তো চলো তোমাদের পুরো সব কিছু দেখাবো। অলরেডি মর্নিং ওয়াকে অনেকজন বেরিয়ে গেছে। ভেবেছিলাম যে আরেকটু ভোরে ভোরে যাব, কিন্তু হলো না। তার কারণ মিঠি উঠে যাবে, মানে ময়ূর মেয়ে উঠে যাবে, ওই জন্য পার্টি পেটিপে আস্তে আস্তে একটু লেট হয়ে গেল ওর। না, আমি তাড়াতাড়ি রেডি হয়েছিলাম, ওর জন্যই হলো। এখানে কত মানুষ ভোরবেলা মর্নিং ওয়াকে বার হয় তোমরা সব দেখতে পাবে। আর পেছন পেছন আমি বক বক করতে করতে যাচ্ছি, অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে গল্প করতে করতে। তো অনেক কিছু দেখাবো, অনেক দেখার আছে। জাস্ট সূর্যটা উঠছে গাছের আড়াল থেকে, ফাঁকা রাস্তার মধ্যে। এটা কৃষ্ণচূড়ার গাছ। এই সবে মানে ফাঁকা রাস্তার মধ্যে আমরা দুজন, পুরো রাস্তা ফাঁকা। আর যদি সাইকেল নিয়ে ধুম করে পড়ি তাহলে সে দায়িত্ব মৌ নেবে বলেছে। তুমি নেবে না? তুমি নেবে, এত রাস্তা ফাঁকা। শান্তিনিকেতনের রাস্তা মানে ভোরবেলার সৌন্দর্য, জাস্ট ভাবা যায় না। কারণ এটাই বিউটি অফ শান্তিনিকেতন, তাই না? কি গেলে চলবে না, স্ট্রেংথ বাড়বে, পায়ে সাইকেল চালাও। তুমি ডেলি চালাও আর আমি একদিনের জন্য যদি আমি যদি এখন ব্লগ করতে করতে আছাড় খেয়ে পড়ি তাহলে তুমি তার কি ওষুধ দেবে বলো? শুধু তুলবে, ব্যাস, তুলে একটু হাত পা ঝেড়ে দেবো, আর কিছু করতে পারবে না তো। চলো চলো যাই। আমার ইয়েটা, আই কার্ডটা আমার ব্যাগে আছে, ঠিক আছে? পিএমএ ভর্তি করে দিও, ব্যাগটা নিয়ে এসেছি, ব্যাগের মধ্যে আই কার্ড আছে, পিএমএ ভর্তি হয়ে যাবো। এটা হচ্ছে সোনাঝুরির হাট, এটা হচ্ছে সোনাঝুরির হাট। তোমরা দোলের দিন দেখেছো এই হাটটা কতটা ভর্তি ছিল, আর আজ ভোরবেলায় দেখো হাটটা কি পুরো ফাঁকা ফাঁকা। তোমাদের কি দেখাবো নিজেও ভেবে পাচ্ছি না, আর আমি কি দেখবো সেটাও নিজে ভাবতে পারছি না। কারণ এতটা সুন্দর শান্তিনিকেতনের বিউটি, ন্যাচারাল বিউটি, যদি নিজের চোখে না দেখো তো ক্যামেরা কখনোই জাস্টিস করতে পারে না। জাস্ট একটা ফোনের ক্যামেরায় আমি এতটা সৌন্দর্যকে তুলে ধরতে পারছি না, সেটা আমার পক্ষে সম্ভব নয়। অনেক ব্লগার আছে যারা শান্তিনিকেতন ব্লগ করে, কিন্তু আমি দেখেছি, আমি শান্তিনিকেতনে থেকে আমার যেটা এক্সপিরিয়েন্স হয়েছে সেটাই বলছি। যারা সামনে থেকে দেখবে না এই সোনাঝুরি, খোয়াই, কাঁচ মন্দির, ডিয়ার পার্ক, তারপর সৃজনী, সায়র বিথি, আমার কুটি, মোহর কুটি, তাদের
শান্তিনিকেতন দেখা যদি সম্পূর্ণ না হয় লাইফে, তো অনেক কিছু মিস হয়ে যাবে আমার মনে হয় এটা। কারণ ওয়েস্ট বেঙ্গলে থেকে বাংলা ব্লগার হয়ে বা বাংলার মানুষ হয়ে যারা এই সামান্য জায়গায় আসতে পারবে না, তাদের কাছে গোটা ওয়ার্ল্ড ঘুরেও কিছু লাভ নেই। কারণ শান্তিনিকেতন ইজ শান্তিনিকেতন, যারা এখানে থাকে তারাই জানে যে এটার সৌন্দর্য কতটা। তোমরা দেখতে পাচ্ছ সোনাঝুরির গাছের জঙ্গল পুরো, আর পেছনে এরকম গোল গোল ঘরের মতো আছে বসার জায়গা। জাস্ট রোদ্র উঠছে পেছন থেকে, ওই দেখো ওই যে সূর্য। আর একটা এত বড় জঙ্গলে আমি আর মৌ আর একটা কুকুর ছাড়া কিচ্ছু নেই। মৌ ভীষণ টায়ার্ড হয়ে গেছে, ও বসে পড়েছে, আর আমি এখন তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি একটু, বাকি ঘোরা হয়ে গেলে তারপর আবার অনেক অনেক কিছু দেখাবো। কারণ কী বলতো, যে শান্তিনিকেতনের সৌন্দর্যটা না নিজের চোখে যারা দেখবে না, আমার কাছে কিচ্ছু নেই বাবা, তাই একটা কুকুর চলে এসছে, আমি কিছু নিজে নিজে কিছু না খেয়ে সকাল সকাল বেরিয়ে গেছি। এবার সোনাঝুরি থেকে বেরোচ্ছি, বেরিয়ে তারপর একটা চা দোকান দেখবো, ভালো চা দোকান দেখে চা খাবো, তাই তো মোদি? ও আমাকে শুধু কথা বলছে না কেন, শুধু আঙুল দেখালে হবে? একটা চা দোকানে প্রথমে চা খাই, চা না খেয়ে আমাকে উঠিয়ে নিয়ে চলে আসছে ঘুম থেকে, চা খাবো, ওর দায়িত্ব, আমি ঘুরতে নিয়ে আসার মালিক, নিয়ে আসছি এবার খাবে। 7 বছর আছি, তুমি যদি না নিয়ে আসতে আমি জায়গা চিনি, আমি একা একা আসতে পারতাম। হ্যাঁ ঘুরে আসতে ভোরবেলা একা একা ঘুরে দিন আসতে, আমি এলাম বলে আসা হলো না? হ্যাঁ তুমি এসছো বলে এসেছি অবশ্যই, কিন্তু একাও পারতাম সেই ওইখানে তো 7 বছর ধরে থেকেও আসা সময় হয়নি। আরে 7 বছর আগে এসেছি কিন্তু ব্লগে মানুষকে দেখানো হয়নি। এখানে চা খাবো আমরা। হ্যাঁ ওইদিকে হেঁটে যাবে, ওই ক্যানেলের ওই দিকটা। মাথা খারাপ কেন? মাথা খারাপের কি আছে? আমার মাথা ঠিকঠাকই আছে। আরে মাথা খারাপ বলে ভোর 5টায় বেরিয়েছি, মাথা ঠিক থাকলে কি আর বলতাম? হ্যাঁ পাগলা না হলে এরকম হয় না। দেখছো এই দিকটা দারুণ লাগছে না? মনটা ভালো হয়ে গেল সব কিছু ঘুরে দেখে। চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি, ওই কাকিমাটার কাছে চা খাবো, ঝাড় দিচ্ছে ও, এখন ঝাটপাট দেওয়া হয়ে গেলে চা দেবে আমাদের। ক্যানেল পার করে করে হেঁটে হেঁটে আসছে ক্যানেল পার দিয়ে। চলো দেখা যাক চা কত দূর। মাটির ভাড়ে চা খাচ্ছে, এই মাটির যে গন্ধটা আসছে চার সঙ্গে, যতই সেরিমিকের কাপ, তারপর কাঁচের গ্লাস, স্টিলের গ্লাস, যাই হোক চা খাওয়ার নাম করে তো নিজের দেশের মাটিকে তো একটা চুমু তো দিতে পারছি। এবার আমরা আমাদের মার্সিডিজ স্টার্ট করব, দুজন দুজনের, চলো মার্সিডিজ নিয়ে বেরিয়ে পড়লাম।
বাড়ির পথে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। এই দিকটাই হয়ে যাবে না ওই দিকটা হয়ে? এটাই না ওইটা, কোন দিকটা? এটাই ওদিকে। হ্যাঁ তুমি আবার এদিকে ঘুরবে নাকি? না আর ঘুরবো না। এবার বাড়ির পথে রওনা হচ্ছি, তারপর রাস্তায় কী কী দেখতে পাবো তোমাদের দেখাবো। ও একজন মার্সিডিজ স্টার্ট করে এগিয়ে পড়েছে। টাটা না, এখনো বাড়ি যাওয়া আছে অনেকটা। আরে বাবরে, আমি উঠে পড়েছি আমার মার্সিডিজের মধ্যে। তো যাওয়া যাক। যেতে যেতে গল্প, ঘা আমার ঘাড়ের মধ্যে ঢুকছো কেন তুমি? সারা রাত ঘুমোয়নি, যে ঘুমের ঘোর এখনো কাটেনি, এতটা ঘুরলাম ঘোর কাটেনি। এসে আমরা সকাল, আমাকে সকালবেলা বলছে চলো চলো, আমরা, আমিই বলছিলাম যে শান্তিনিকেতন দেখবো, সোনাঝুরি দেখবো সকালবেলা ভোরবেলা গিয়ে। তো এক্সাইটেড দুজন মিলে। আর হ্যাঁ ঠিক আছে, ভোর 4:30 ফোন করেছি, উঠেছো? হ্যাঁ হ্যাঁ উঠে গেছি, চলো। প্রত্যেকদিন ডিপার্টমেন্ট আসি সকালবেলা, ডিপার্টমেন্ট যাই ক্লাস করি। ওইদিকে সারা রাস্তায় গাড়ি আসছে, দেবে ঠুকে দিয়ে চলে যাবে। এখনো পর্যন্ত প্রায় সকাল, সূর্য উঠে গেছে, সকাল হয়ে গেছে, কিন্তু রাস্তা পুরো ফাঁকা। এটাই শান্তিনিকেতনের মজা। ফাঁকা বলতে বলতে একটা ছায়া চলে এসছে গাড়ি পেছনে। রাস্তা কিছু একটু একটু গাড়ি আছে। পলাশের বোন, এটা কৃষ্ণচূড়ার গাছ। ঠিক আছে, সকালটা কেমন কাটলো বলো? দারুণ। সবাই বলে যে যা শেষ ভালো তা সব ভালো, কিন্তু আমাদের শুরুটাই ভালো দিয়ে হলো, এবার শেষটা অপেক্ষায় আছি, জানি না। দেখা যাক আমাদের কাছে যাতে শুরু, শেষটা জানি না কি হবে। ঠিক আছে, কিন্তু শুরুটা খুব ভালো কাটলো, হয়েছে দারুণ। দেখা যাক কি হয় পুরো সকালটাকে। আমরা কখনো এই দিনটা ফিরে পাবো না, এটুকু আমি একদম পুরোপুরি 200% সিওর। আর এই দিনটা কখনো আসবে না। আর আমার এখানে 2 মাস, খুব বেশি হলে শান্তিনিকেতনের জার্নি আমার কাছে আর মাত্র 2 মাস, কারণ 2 মাসের পর আমার ফাইনাল সেমিস্টার, তারপর আমি আমার বাড়ি, আর আমি এখানে, আর তুমি এখানে। আসবো কখনো পৃথিবী, গোল পৃথিবী, কোথাও না কোথাও কোনো না কোনোভাবে ঠিক দেখা হবেই হবে। একটা সময় তো ফ্রি হবো, একটা সময় বুড়ি বয়সে আমি এখানে চলে আসবো, বুঝলে? দিয়ে একটা মানে ইয়ে করবো, বাগান বাড়ি টাইপের করবো, ফার্ম হাউস, যেখানে থেকে যাবো। একটা একটা করে গাড়ি আসতে শুরু করেছে। এবার শুনে সকালটা হচ্ছে, তো এখনো দাঁড়িয়েছে ফুল তুলতে। খুব সুন্দর সেন্ট ফুলটার, এটা হলো নাম না জানা ফুল, বুঝলে? সত্যি নাম না জানা ফুল। আমরা পথের ধারে একটা গান আছে না, অনেক রকমের ফুল দেখি, এটা পুরো জঙ্গলের মধ্যে একটা জঙ্গল, রাস্তা আছে অবশ্য, তার মধ্যে একটা ফুল দেখি, সেন্টটা দাও একবার। বাহ দারুণ সেন্ট, দারুণ, কি বল। ভালো ফুল তুলতে তুলতে একটা 20 ফুলের গাছে হাত দিয়েছি, পুরো পোকায় ভর্তি, আর হাতটা কেমন একটা আঠা আঠা হয়ে গেলো, জ্বালা জ্বালা করছে। সব কিছু ভালো হয় না, এটা থেকে প্রমাণ পাওয়া গেলো যে সব কিছু ভালোর মধ্যেও সব ভালো হয় না, তাই তো? একদম। ভালো ভালো ফুল তুলতে তুলতে একটা 20 ফুলের থোকা আমি তুলে ফেলেছিলাম, পুরো একদম বিষাক্ত, হাতটা পুরো জ্বালা করছে আর চিটচিট করছে আঠার মতো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পূজার কুটিরকে সাবস্ক্রাইব অবশ্যই করো। তো আজকের মতো ব্লগটা এইটুকুই, টাটা।